बेटा मने राख बिस्मिल्लाह तोर बाबार सम्पद नय बिस्मिल्लाह आल्लाहर कुरानेर 114 टा सूरार मध्ये 13 टा सूरार मध्ये आछे ठीक ना बेठिक कथा बोलेन अल्लाह बारे बाराया सूरातुन नमलेर मध्ये दिए दिसे कुरानुल कारीमेर मध्ये 114 জায়গায় बिस्मिल्लाह आछे नाकि नाई कथा बोलेन तुम्हार क्षमतार बोले तुमी आजके संविधान थेके बिस्मिल्लाह तुले दिते पारो आल्लाहर कुरानेर बिस्मिल्लाहर भाइर जेटाओ मुसार तुम्हार क्षमता नाई ठीक ना बेठिक कखनो बिस्मिल्लाह निया कथा बोले कखनो ओलामाए केरामदेरके निया कथा बोले कखनो हज निया कथा बोले कखनो आजान निया कथा बोले तादेर काछे गानेर आवाज भालो लागे आजानेर आवाज नाकि बेश्यार मतन लागे ठीक ना बेठिक आवाज दिया बोले कखनो बोले कि ओलामाए केरामेर दाढ़ी मुछके टेबिले शेभ करे दिबे ठीक ना बेठिक भाइयारा आमार बंधुरा आमार बुझे आसे ना एई लोकटार माथार भितरे चुल नाई ताके कि सुखटाक बोलबो ना दुखटाक बोलबो ना मदनटाक बोलबो ना टुकटाक बोलबो कोनोटाई बुझे आसे ना पूरा माथाटा खाली माल पूराटाई खाली किछुई नाई माल कथा बोलेन ना केन एई लोकटा बोले हुजुरदेर दाढ़ी मुछकेटे नाकि शेभ करे दिबे आमार बुझे आसे ना सारा जीवन सादाबाजी करे टेंडारबाजी करे कलमेर गुता दिये कोटी कोटी टाका जनगणेर नष्ट करछो खाई आत्मसात करছো সেটাও তোমার সারে না এখন বুঝি বাকি আছে নাফিদগিরি কইরা টাকা কামাই করার ঠিক না বেটি এখন কি করতে চায় কথা কয় না কি করতে চায় হ্যাঁ ও কাট দি কাটতে চায় কথা কয় না হুজুরুরি কাটতে চায় কাট দি এত জানে হুজুরগণ ব্যবসাওয়ালা মাহফিল একটার মধ্যে গেলে 10000 টাকা কম পায় কথা কয় না কেন এর লাগি এত শুধু হুজুর করে কয় হুজুর কো দাড়ি মুসকাইটা কি করে দিব রাগ করেন আপনারা হ্যাঁ দলকে ততক্ষণ ভালোবাসি দল যতক্ষণ আল্লাহ রাসূলের পক্ষে ঠিক না বেঠি কথা বলেন নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ নেতা আল্লাহ এবং রাসূলের পক্ষে ঠিক না বেঠি কথা বলেন আমার নেতা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় এমন নেতাকে তালাক 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 ঠিক না বেঠি কথা বলেন আমার দল যদি কুরআন হাদিসের বিরুদ্ধে যায় এমন দলকে আমি লাথি মারি ঠিক না বেঠি আওয়াজ দেন আপনারা কি একমত কথা বলেন না কেন হ্যাঁ দল যার যার দেশ কিন্তু কথা বলে না দেশ কি বলেন দেশ সবার ঠিক না দল যার যার ইসলাম আমরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারি না কিন্তু ইসলাম আমাদের কয় আল্লাহ কয় রাসূল বলেন না রাসূল জান্নাত নবী তো ইসলামের ব্যাপারে আমরা কয় বলেন না আমরা কত কি আজীব তামাশা এতে ইসলাম নিয়ে তো মাথা ব্যথা কেন আমি বুঝতে পারি না অন্য কিছু নিয়ে তো মাথা ব্যথা নাই শুধু কি নিয়ে মাথা ব্যথা ইসলাম নিয়ে কথা বলে না কি নিয়ে ইসলাম নিয়ে আপনি আবু দাউদ শরীফের একটা হাদিস খুলে দেখেন নবীজি বলছেন শেষ যুগে কিছু মানুষ আবিষ্কার হবে যাদের মাথাটা হবে মুহাল্লিকিনা রুসাকুম হাজীরা যখন হজ করতে গেলে পুরো মাথাটা সাইছালায় না কথা কয় না হলক করে না নবী বলেন এদের মতনই কিছু মানুষ আসবে কিয়ামতের পূর্বে এদের মাথা পুরাটা থাকবে কি কথা কয় না এরাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে এরাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে এরাই বিসমিল্লাহ নিয়ে কথা বলবে এরাই হজ নিয়ে কথা বলবে এরাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে এরাই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে এরাই রাসূলকে নিয়ে কটূক্তি করবে এরাই মসজিদ মাদ্রাসা দেখতে পারবে না এরাই উলামায়ে কেরামদেরকে দেখতে পারবে না এদের পরিচয় হলো মাথায় কি নাই বলে না মাথায় কি নাই আমার কথা না আল্লাহ রাসূলের কথা বলেন না কার কথা আল্লাহ রাসূলের কথা ভাইরা আমার ওই যুবক জি মায়ের সাথে বেয়াদবি করার কারণে মাথা হয়ে গেছে কিসের মতন গাদার মতন দেহ হয়েছে কিসের মতন বলেন না কিসের মতন মানুষের মতন সে কি করত মদ পান করত বলেন না কি পান করত আরে একটু কথা বলেন না কি পান করত যুবক ভাইরা আমাকে কি আর অল্প একটু সময় দিবেন আপনারা যদি কেউ উঠা বসা না করেন তো আমি একটু সময় নিব এই মদের ব্যাপারে আপনাদেরকে নাসাই শরীফ থেকে চমৎকার একটা ঘটনা শোনাবো আমাদের বর্তমান সমাজের তরুণ তরুণী যুবক যুবতী কেন ধ্বংস হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাচ্ছে আলেম ওলামা থেকে দূরে সরে যাচ্ছে নামাজ রোজা থেকে দূরে সরে যাচ্ছে কুরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে তার একমাত্র কারণ হলো এই নেশার কারণে নেশাখোরদের সাথে চলাফেরা করার কারণে ঠিক না ঠিক কথা বলে নবী বলেছেন সমস্ত গুনার মূল হলো মদ পান করা কি বলেন কি পান করা কেউ উঠবেন না বলে যদি ওয়াদা দেন তাহলে আমি ঘটনাটা বলবো না উঠবেন না তো কেউ বলেন না উঠবেন না সত্য বলছেন তো ভাইয়ারা আমারে বন্ধুরা আমার घटनाटा शोनार आगे इब्ने माजा शरीफेर छोट्ट एकटा हादिस शुनी आन्नबी दरदा रदियल्लाहु ताआला अन्हु कल औसानी खलीली रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्ला तुशरिका बिल्लाहि शैया व इन कुतिलता हुर्रिकता व ला ततरुक सलातम मक्तूबतम मुतअम्मिदा व ला तशरबिल खमरा फ इन्नहा मिफ्ताहु कुल्ली शर्रिन। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? একটু কথা বলেন, ঠান্ডা বানিয়ে না। কয়টা উপদেশ? একটু কথা বলেন। তিনটা উপদেশ। এক নম্বরে নবীজি বললেন, আবু দারদা তুমি আল্লাহর সাথে শরিক করবে না। তার জন্য যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, তার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, হে আবু দারদা তারপরেও আল্লাহর সাথে শরিক করা যাবে না। তিনি কয়, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কয় কুল হুয়াল্লাহু আহাদ। তিনি কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ বলেন, আবু দারদা তুমি আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদারে করবে না। এই শরীক না করার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়। ইব্রাহিম নবী মূর্তির সামনে মাথা নত করে না, বাবার কথা মানে না, ঠিক না ঠিক কথা বলেন, নমরুদের কথা মানে না। ওই সময় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে একজনই আল্লাহ বলা ছিলেন, আল্লাহ বললে বলা ছিলেন, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। পুরা দেশটা ইব্রাহিম নবীর পক্ষে না বিপক্ষে? সরকার পক্ষে না বিপক্ষে? জনগণ পক্ষে না বিপক্ষে? কিন্তু একজন ছিলেন ইমানদার, যার নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনকি ভাইয়ার আমার নিজের জন্মদাতা পিতাও বলেছিলেন, লারজু মান্নাকা ওয়ালা তাহজুরনি মানিয়া, হে আমার সন্তান, লারজু মান্নাকা ওয়া হাজুরনি মালিয়া, তুমি যদি আমার দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো আমি পিতা তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। কেমন কঠিন হুঁশিয়ারি! একটু কথা বলেন ভাইয়ারা আমার ও আমার ভাইয়ারা। সেই সময় ইব্রাহিম নবীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইল, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ঠিক না বেঠিক কথা বলেন। ভাইয়ারা আমার আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম নবী একদিকে, পুরা দেশটা অপরদিকে, ইব্রাহিম নবী একদিকে, পুরা জনগণ একদিকে, ঠিক না বেঠিক কথা বলেন। ওই সময় ইব্রাহিম নবী দেবতার সামনে মাথা কন্নত করে না, কোনো তাগুতের বিধান মানে না, আল্লাহ ব্যতীত অন্যের সামনে স্যালেন্ডার করে না। আজ যদি ইব্রাহিম নবীর মতন ইমানওয়ালা, পাওয়ারওয়ালা, ওই ইমানের চেতনা নিয়ে যদি একজন যুবক পাওয়া যাইত, এই একজন যুবকই পুরা পৃথিবী বিজয় করতে পারত, ঠিক না বে ঠিক? আজ ইমানদার ঠিকই আছে, রহ গয়া রুসমে আজারু হে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি, ঠিক না বে ঠিক? বেলালে হাফসি আজানের মতন আর ওরকম আজান নাই। আজান তো প্রতিদিনই হচ্ছে, ঠিক না বে ঠিক কথা বলেন? আজান তো প্রতিদিনই হচ্ছে, বরং আরো উঁচু আওয়াজে, আরো সুন্দর সুরে আজান দেওয়া হচ্ছে। কিন্তু বেলালে হাফসির আজান শুনে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না, ইমামদার ঘুমের ঘরে থাকতে পারে না, কৃষক মাঠে থাকতে পারে না, ড্রাইভার ড্রাইভিং করতে পারে না, ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। যেই মাত্র বেলালে হাফসির মুখে আল্লাহু আকবার শুনেছে, সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াইছে, ঠিক না ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী একদিকে, পুরা জনগণ একদিকে, কিন্তু ওই সময় ইব্রাহিম নবী বাতিলের সামনে মাথা নত করে না। প্রয়োজনে আগুনে নিক্ষিপ্ত হব, তারপর আল্লাহর সাথে নাফরমানি করব না, ঠিক না বেঠিক কথা বলেন? তাই ভাইয়ারা আমার, আবু দারদাকে নবীকে বললেন, আবু দারদা তুমি আল্লাহর সাথে শরিক করবে না, তার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, তার জন্য যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, আমরা কি রাজি আছি? মরণ পর্যন্ত আল্লাহর সাথে শরিক করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও কি শরিক করব? কথা বলেন না কেন? শিরিক এমন একটা গুনাহ, যদি মরার আগে তাওবা নসিব না হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোনোদিন সে জান্নাতে যাবে না। শরিক করব? কথা বলে না। শরিক করব? আরে কথা বলেন না কেন? শরিক করব? হাদিসে কিতাবে একটা ঘটনা আসছে, ছোট্ট একটা ঘটনা, এক মিনিটে বলবে, এক মিনিটে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, রজুলুন দাখালাল জান্নাতা ফি যুবাব। তার একদিন শিহাব হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটা লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল, আবার অপরদিকে একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে গেল। সাহাবীরা হুজুর এটা কেমন কথা বললেন। একটা মাছির কারণে একটা লোক জান্নাতে গেল, আবার একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে গেল। নবীজি আমরা বুঝতে পারি না। নবী বলেন শোনো শোনো, পূর্বের যুগে একজন জালেম বাদশা ছিল, ওই বাদশার ভিতরে একটা মূর্তি স্থাপন করেছে, যেই কোনো ইমানদার এই দিক দিয়ে যাইতো তাদেরকে বাধ্য করা হইতো মূর্তির নামে কিছু দান করো, নয়তোবা মূর্তির নামে একটা মাছি মেরে যাও, দুইটা কাজের যেই কোনো একটা করতে হবে। কয়টা কাজ কথা বলেন? যেই কোনো লোক এই দিক দিয়ে যায় হয়তো মাসরি নামে টাকা দিয়ে যেতে হয়, হয়তো মূর্তির নামে টাকা দিয়ে যেতে হয়, অথবা মূর্তির নামে মাসি মেরে যেতে হয়। দুইজন ইমানদার রওনা করলেন। প্রথম একজন ইমানদার যখন গেলেন তাকে দাঁড় করিয়ে প্রশ্ন করা হলো, হয় মূর্তির নামে টাকা দিয়ে যাও, নয় মূর্তির নামে মাসি মেরে যাও। ইমানদার উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলে দিলেন, আল্লাহ ছাড়া আমি কারো নামে টাকা দান করি না, আল্লাহ ব্যতীত আমি মাজারে টাকা দান করি না, আল্লাহ ব্যতীত ফিরের নামে টাকা দান করি না, আল্লাহ ব্যতীত দরগার ভিতরে টাকা দেই না, আল্লাহ ব্যতীত কোনো পীরের নামে পশু জবাই করি না, হাঁস মুরগি মহিষ ভেড়া দুম্বা গরু ছাগল কোনো কিছু জবা করি না, জবা কর্তব্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার নামে, টাকা দান করতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার নামে। একটু আওয়াজ দিয়ে বলেন। যেই মাত্র এই কথা বললো টাকাও দিব না মাছিও মারব না, সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেললো। রসুল বলেন এই লোকটাই মাছির কারণে কই গেল? একটা আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় নাম্বারে যেই লোকটা যাচ্ছে, যাওয়ার পরে তাকে প্রশ্ন করলো, তুমি মাসির নামে টাকা দিয়ে যাও, মূর্তির নামে টাকা দিয়ে যাও, বলে আমার কাছে টাকা নাই। তাহলে বলে মূর্তির নামে একটা মাছি মেরে যাও, তোমার রাস্তা ক্লিয়ার করে দিব। লোকটা মূর্তির নামে একটা মাছি মেরে গেল। রসুল বলেন সে মূর্তির নামে মাছি মেরে জীবন নিয়ে যায় না, বরং সে জাহান নামে গেল। ঠিক না বে ঠিক? তাই ভাইয়েরা আমারে বন্ধুরা আমার, নবীজি আবু দারদাকে ডেকে বললেন, আবু দারদা সাবধান সাবধান, আল্লাহর সাথে কখনো শরীক করবে না, আল্লাহ ছাড়া কখনো কোনো মাজারে দরগায় দুর্গায় সাজদা দিবে না, মরা পীর হোক অথবা জিন্দা পীর হোক, যেই কোনো পীর হোক না কেন তার সামনে মাথা নত করবে না। ঠিক না বে ঠিক কথা বলেন? এই কপাল তার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? সন্তানের প্রয়োজন কার কাছে চাইব? টাকার প্রয়োজন কার কাছে চাইব? আওয়াজ দিয়ে বলেন না কার কাছে? ভাইরা আমারে বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে দিলেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব চলবে, গোলামি চলবে, আনুগত্য চলবে, তোমাদের রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনার গোলামি চলবে, দাসত্ব চলবে। এই পৃথিবীতে আর কারো গোলামি চলবে না, আর কারো দাসত্ব চলবে না, আর কারো আনুগত্য চলবে না, আর কারো হুকুম মানা যাবে না, আর কারো বিধান মানা যাবে না। একমাত্র বিধান মানতে হবে, হুকুম মানতে হবে। তিনি হলেন কে? একটু আওয়াজ দিয়ে বলে। এই বিষয়ে আমার কথা বলার উদ্দেশ্য নয়। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুই নম্বরে তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো। তুমি এইভাবেই দুনিয়াতে আসো না, এই জমিনের মাটি ফেটে গেছে, জমিন থেকে বের হয়ে গেছো এমন নয়, আসমান থেকে চলে আসছো এমন নয়। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি আসছো একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে। ওই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, পিতা মাতার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ বলেন পিতা মাতার খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করতে হবে, পোশাকের প্রয়োজন পোশাকের ব্যবস্থা করতে হবে, পিতামাতার চিকিৎসার প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পিতামাতার বাসস্থানের প্রয়োজন বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কথাটা কার? একটু আওয়াজ দিয়া বলেন। আর জোরে বলেন কার? আল্লাহ পাক তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন বিশেষ করে তোমার মা বাবা যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যাবে, আল্লাহ বলেন যদি উভয়জনকে তুমি বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় পাও, অথবা দুইজনের একজনকে যদি পাও, আল্লাহ পাক বলেন তুমি তাদের সাথে কি করিও না, দমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন এমনভাবে মা বাবার সামনে কথা বলবে না, एमन भावे माँ बाबार सामने आवाज़ दिए कथा बोलबे ना, एमन व्यवहार माँ बाबार सामने करबे ना, एमन आचरण माँ बाबार साथे करबे ना। तुम्हार आचरणे माँ बाबा असंतुष्ट हये मने दुःख पेये बेथा पेये उह शब्दटा बोले फेलबे। आल्लाह बोलेन एमन आचरण करा जाबे ना, एमन भावे कथा बोला जाबे ना। आल्लाह तारपरे बोलेन वाला तानहारहुमा, दुई नम्बरे साबधान साबधान माँ बाबार साथे दमक दिए कथा बोला जाबे ना। कथाटा का आर जोरे बोलें कार? আল্লাহ বলেন সাবধান সাবধান মা বাবার সাথে এমন ভাবে কথা বলা যাবে না। তোমার কথা শুনে মায়ের কলিজায় আঘাত লেগে, বাবার কলিজায় আঘাত লেগে সে উহ শব্দটা বলে ফেলবে। আল্লাহ বলে সাবধান সাবধান এমন ভাবে কথা বলা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলেন মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবে তখন নরম ভাষায় কথা বলবে, শালীনভাবে কথা বলবে, নিম্ন আওয়াজে কথা বলবে, উঁচু আওয়াজে কথা বলবে না। ঘোষণা টাকা আর জোরে বলেন তো কার? আল্লাহ পাক তারপরে বলেন ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা ভালোভাবে শুনো, তোমার মা বাবার সামনে তুমি দিনটা ২৪টা ঘন্টায় দয়া মায়ার ডানাগুলো বিছিয়ে রাখবে। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তোমার মা বাবার যখন যা প্রয়োজন, খেদমতের প্রয়োজন, যদি রাত্রে ২টা বাজে আব্দুর রহমান বলে মা ডাক দেয়, আল্লাহ পাক বলেন ওই সময় তুমি মা বাবার প্রতি সদয় হয়ে, মা বাবার প্রতি যত্নবান হয়ে রাত্রে ২টা বাজেই মা বাবার ডাকে সাড়া দিয়ে তাদের খেদমতে এগিয়ে যেতে হবে। ঠিক না ব্যাঠিক কথা বলেন? আল্লাহ পাক তারপরে বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ নিজেই তোমাদের মা বাবার জন্য একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? একটু আওয়াজ দিয়া বলেন। আমরা সব সময় এই দোয়াটা করি, আয় আল্লাহ আমার মা বাবা আমাকে শিশুকালে যেইভাবে লালন পালন করেছে আজ আমার মা বাবাকে তুমি সেইভাবে লালন পালন করো। একটু মা বাবার দিকে তাকান, আমি আর আপনি যখন শিশু ছিলাম ওই সময় মা বাবার সাহায্য ছাড়া চলতে পারি না, খাইতে পারি না, বাজারে যেতে পারি না, পার্কে যেতে পারি না, মার্কেটে যেতে পারি না। হ্যাঁ আমার ভাইয়ারা, কোনো কাজকর্মে আমরা করতে পারি না, যা করতাম সব কিছু মা বাবার সাহায্যে করতাম। এই জন্যে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা, তোমার মা বাবা যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় তখনও তারা তুমি সন্তানের সাহায্য ছাড়া চলতে পারে না। ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, তাহলে বলেন তো আল্লাহ পাক কয়টি আদেশ করলেন আয়াতের ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? এক নম্বরে আল্লাহর গোলামি করার কথা বললেন, দুই নম্বরে আল্লাহ পাক বললেন মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। এখন প্রশ্ন জাগতে পারে মা বাবার সাথে কেন সদ্ব্যবহার করব, মা বাবার সাথে কেন ভালো আচরণ করব, মা বাবার সাথে কেন উত্তম আচরণ করব? আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ বলেন তুমি কি জানো তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে যায়া, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে যায়া 3টি কষ্টের শিকার করেছেন। কয়টি কষ্ট? কথা বলেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছে মা কত কষ্ট করেছে তুমি কি জানো? হে আমার যুবক ভাইয়ারা, তুমি তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট স্বীকার করেছে। ঠিক না বেঠিক কথা বলেন? আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম ভাইয়ারা, আমার মা ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন পান করতে পারে না, একটু ঘুমাইতে পারে না, কখনো মা দাঁড়িয়ে থাকে, কখনো মা বসে থাকে। হ্যাঁ चाहिदा मतन एक खबर खेते मा कत कष्ट और कष्ट फेमिली सबाई शुए शुए घुमाय बाबाओ घुमाय भाई घुमाय मा भाई घुमाय बुम बुम बुन घुमाय सकले आरामे घुमाय किन्तु आमार मा आमाके गर्वे निये आरामे घुमाइते पारे ना ठीक ना बेठिक आल्लाह बोलेन दुई नम्बरे তুমি যখন দুনিয়াতে আসবে যখন আসার সময় গনি আসছে ওই সময় তো বহু মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেয় স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয় পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয় ঠিক না ভাই ঠিক কথা বলেন আবার আমরা অনেক সময় দেখতে পাই অনেক মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারাও যায় ইন্তেকাল করে আল্লাহ পাকের নবী এদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন হে নারী দলেরা ভালোভাবে শুনে রাখো তুমি সন্তান প্রসব করতে সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে ফেলেন আল্লাহ পাকের নবী বলেন কোন মা যদি সন্তান প্রসব করতে যা মৃত্যুবরণ করে ফেলে আল্লাহ পাকের নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যে জীবন দিয়ে ফেললে সে শহীদ হয়ে যায় শাহাদাতের মর্যাদা পেয়ে যায় কোন মা যদি সন্তান প্রসব করতে যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক ওই মাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ তাই ভাইরা আমার আল্লাহ পাক বলেন তোমার মা দুই নম্বরে তোমাকে প্রসব করার বেদনা সহ্য করেছে হে আমার ভাইরা যখন কোনো একটা সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় ওই সময় মনে হয় মায়ের বুকের উপরে সাত আসমান সাত জমিনকে চাপাইয়া দেওয়া হয় ঠিক না ভাই ঠিক কথা বলেন হে আমার ভাইরা তিন নম্বরে আল্লাহ পাক বলেন তোমার মা তোমার ব্যাপারে যে কষ্টটা স্বীকার করেছেন দুনিয়াতে আসার পরে তুমি আপেল খেতে পারো না আঙ্গুর বেদানা নাশপাতি কলা মাছ গোস কিছুই খেতে পারো না আল্লাহ পাক বলেন 2 থেকে আড়াই বছর তোমার মায়ের দুধ পান করে তুমি জীবন যাপন করেছো ঠিক না বেটি কথা বলেন ভাইরা আমার হে আমার ভাইরা এই জন্যই আল্লাহর নবীর নিকট একজন সাহাবী আসলেন এসে নবীকে প্রশ্ন করলেন নবীজি আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে আল্লাহ নবী জবাব দিলেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন নবীজি আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে আল্লাহ নবী জবাব দিলেন তোমার মা আবার প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন তোমার মা নবীজিকে আবার চতুর্থবার প্রশ্ন করলেন নবী বললেন তোমার বাবা বলেন তো মায়ের কথা কয়বার বললেন আরো জোরে বলেন কয়বার বাবার কথা কয়বার বললেন একবারে বললেন এটার দ্বারা এই দিকে আল্লাহ নবী ইঙ্গিত করেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মায়ের তিনটা কষ্টের কথা বলেছেন ঠিক না ভাই ঠিক কথা বলেন হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার আমাকে আপনাকে গর্বে ধারণ করেছেন মা বাবাই করে না আমাকে আপনাকে প্রসব করতে যা কষ্ট স্বীকার করেছে বাবাই করে না আমাকে আপনাকে দুধ পান করাইতে যা কষ্ট স্বীকার করেছে মা বাবাই করে না এই জন্য নবীজি মায়ের কথা 3বার বললেন বাবার চেয়ে মায়ের হক কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলেন মায়ের হক বেশি এই জন্য আল্লাহ পাকের নবী বলেন তোমার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে একটু আওয়াজ দিয়ে বলেন চতুর্থবার নবীজি বাবার কথা বললেন তাই বলে বাবার মর্যাদা কমে যায় না বাবার সম্মান কমে যায় না হ্যাঁ আমার ভাইরা এত কষ্ট স্বীকার করে মা আমাকে আপনাকে দুনিয়াতে আনলেন এমনও কিছু সন্তান আছে সেই মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবার গায়ে হাত তোলে মা বাবাকে মারে ধরে আসে নাকি না এই কথা বলেন ভাইয়ারা আমার একটু কথা বলেন না আছে নাকি নাই ভাইয়ারা আমার আমরা যে সূরাত বানী ইসরাঈলের 24 নং আয়াতের অর্থ শুনেছিলাম আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মা বাবার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন মধ্যখানে আল্লাহ পাক দুইটা কঠিন কথা বলেছেন সাবধান সাবধান মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহার দেখে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে উহ শব্দটা বলে ফেলবে 2 নম্বরে মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না কেননা ভাইয়ারা আমার মা বাবা মনে কষ্ট বাস্তবে আল্লাহর কাছে যা ফরিয়াদ করে ডাইরেক্ট তিনি তা কবুল করে পেলেন। আবু দাউদ শরীফ আপনি খুলে দেখেন, আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد على ولده ودعوة المسافر ودعوة المظلوم চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন তিন প্রকার মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে ফেলেন, তাদের দোয়া কবুল হওয়ার পিছনে কোনো সন্দেহ নাই। কথাটা আল্লাহ পাকের নবী বলেছেন। নবী বলেন এক নম্বরে মা বাবা সন্তানের জন্য যা দোয়া করে তা কবুল করে কে? তো আওয়াজ দিয়ে বলেন না, কবুল করে কে? ভাইয়ারা আমারে, বন্ধুরা আমার, মা বাবা ভালো দোয়া করলেও আল্লাহ কবুল করে পেলেন, খারাপ দোয়া করলেও কবুল করে পেলেন। এই জন্য নবীজি আর এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যারা পিতা হয়েছ, তোমরা যারা মাতা হয়েছ, তোমাদের ভিতরে সবর লাগবে বেশি। সন্তান অন্যায় করলেই তাদের জন্য বদদোয়া করতে যেও না, কেননা তুমি যা দোয়া করবে তা কবুল করবে কে? হ্যাঁ আমার ভাইয়ার, এক নম্বরে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া বিতায় যায় না। দুই নম্বরে মাজলুম যখন জালিমের বিরুদ্ধে দোয়া করে সেই দোয়া বিথায় যায় না। তিন নম্বরে মুসাফির যখন সফর অবস্থায় দোয়ায় যায় না। এই তিন প্রকারে মানুষের দোয়া কখনো বিথায় যায় না। তার বাস্তব একটা ঘটনা শুনে নেন। আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كان رجل في بني اسرائيل يقال له جريج يصلي। আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিলেন যিনি দিন রাত ২৪টা ঘন্টা তিনার হুজরার ভিতরে আল্লাহ পাকের ইবাদত করতেন। দিনের বেলায় সিয়াম সাধনা করতেন, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করতেন, সব সময় সর্বদা আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহর নামের জিকির করতেন। ভাইয়ারা আমার, জুরাইজ আল্লাহ পাকের ইবাদত করার জন্য তিনি জঙ্গলের ভিতরে মাঠের ভিতরে একটি হুজরা তৈরি করে নিলেন, মাটি দিয়ে একটি কামরা তৈরি করে নিলেন। ওই কামরার ভিতরে তিনি আল্লাহ পাকের ইবাদত করেন, আল্লাহ পাকের গোলামি করেন, আল্লাহ পাকের দাসত্ব করেন। এই কথাটা পুরা এলাকার ভিতরে প্রচার হয়ে গেল, পুরা মশহুর হয়ে গেল। আমাদের এলাকার ভিতরে একজন লোক রয়েছেন যার নাম হলো জুরাইজ। ওই জুরাইজ দিনটা ২৪টা ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করে। ওই এলাকার ভিতরে একজন বেশ্যা মহিলা ছিল যিনি দেহ ব্যবসা করতেন। বুখারী শরীফের হাদিস। ভাইয়ারা আমার, মনোযোগ দিয়ে হাদিসটা শ্রবণ করেন। মায়ের দোয়া কিভাবে কবুল হয়, বাবার দোয়া কিভাবে কবুল হয়। যুবক ভাইয়ারা, অন্তরে কান দিয়ে একটু হাদিসটা শ্রবণ করো, কোনো কিচ্ছা কাহিনী নয়। জুরাইজের কথা পুরা এলাকার ভিতরে প্রচার প্রসার হয়ে গেল। এই লোকটা খুবই আল্লাহওয়ালা, খুবই দিনদার, খুবই মুত্তাকি। দিনটা ২৪টা ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের দাসত্ব করে। ওই এলাকার ভিতরে যে একজন বেশ্যা মহিলা ছিল, তিনার কানে যখন এই সংবাদটা গেল, যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, তোমরা যদি চাও এই জুরাইজ নামক আবেদকে আমি কি করতে চাই, ফেতনায় ফেলতে চাই। তারা বলল, না না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। যেই লোকটা দিনটা ২৪টা ঘন্টা কার গোলামি করে, একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন কার? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই বেশ্যা মহিলা তার প্ল্যান অনুযায়ী, তার চিন্তা চেতনা অনুযায়ী সে জুরাইজের খুজরার কাছে গেল। জুরাইজের ওই মাটির ঘরের নিকটে যেয়ে জুরাইজের ঘরের দরজার ভিতরে নক করলো, আওয়াজ করলো। জুরাইজ ঘরের দরজা খুলে দিল। দেওয়ার পরে দেখতে পাইল অনেক সুন্দরী রূপসী একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলা যখন জুরাইজকে কুপ্রস্তাব দিল, জিনার প্রস্তাব দিল। ভাইয়ারা আমার, এবার জুরাইজ ডাইরেক্ট বলে দিলেন, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি এমন অপকর্ম করতে পারি না। এই কথা বলার পরে বারবার যখন জুরাইজকে পুষলাইতেছিল, জুরাইজ ওই মহিলার কথার ভিতরে কর্ণপাত করে না। এবার মহিলাটা কি করলো, এইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে জুরাইজের ওই ঘরের পাশেই, ওই জুরাইজের কুঠুরির পাশেই, হুজরার পাশে একটা রাখাল ছিল। কি ছিল, একটা আওয়াজ দিয়ে বলেন। হাদিসের ভাষায় নবীজি বলেছেন, গরুর রাখাল। से गरु लालन पालन करत ओई महिला राखालेर काछे गेलेन राखालेर साथे कथा बोलते बोलते एक पर्याये राखालके कि करलेन जिना करार प्रस्ताव दिलेन राखाल तार प्रस्तावे राजी हये गेल तार सुंदर देखे तार चेहरा देखे तार लावण्यमय चेहरा देखे भाइयारा आमार ओई राखाल तार प्रेमे पड़े गेल ओई राखाल तार साथे जिना करे फेलल जिना करार संगे संगे तार गर्भे बाच्चा चले गेल एबार जखन बाच्चा प्रसव करे फेललेन ओई बेश्या महिला बाच्चा प्रसव करार परे एलाकार মানুষ বলা বলি করতে লাগলো হে মহিলা তোমার তো স্বামী নাই তুমি বাচ্চা পেলে কোন থেকে কে তোমাকে বাচ্চা দিয়েছে এবার ওই মহিলা বলতে লাগলো আমি কোনখান থেকে বাচ্চা আনি না ওই যে তোমাদের সমাজের ভিতরে একজন আবেদ রয়েছে আল্লাহ ওয়ালা নাম রয়েছে যার নাম হলো জুরাইজ ওই জুরাইজ আমার সাথে জোর করে জিনা করেছে তার বিনিময়ে বাচ্চা হয়েছে বলি না আউযুবিল্লাহ হে আমার ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা हादिसटा मनोयोग दिए श्रवण करें यह संबाद जखन बादशाहर कर्ण कुहुरे गेल ওই এলাকার যিনি বিচারক ছিলেন ওই এলাকার যিনি নেতা ছিলেন তার কানে যখন এই কথাটা গেল আমরা যাকে ভালো মনে করি আমরা যাকে আবেদ মনে করি আমরা যাকে ইবাদত গুজারে মনে করি আল্লাহর ওলি হিসাবে আমরা যাকে ভাবি এই লোকটা কিভাবে এমন কাজটা করলো বায়রা আমার এই সংবাদ যখন বাদশার কাছে গেল বাদশা কিছু লোক জুরাইজের নিকটে পাঠিয়ে দিলেন ওই লোকগুলা এসে বাদশার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে জুরাইজের ঘরের কাছে এসে জুরাইজের মাটির ঘরটা ভেঙে চুরমার করে ফেলল জুরাইজকে ঘর থেকে বের করে আঘাত করতে লাগলো মারতে লাগলো জুরাইজ বলতে লাগলেন ভাইরা আমার বন্ধুরা আমার ব্যাপারটা কি কারণটা কি কিছুই বুঝতেছি না আপনারা এসে আমার ঘরটা ভেঙে চুরমার করে দিলেন দুই নম্বরে আমাকে আঘাত করতেছেন তার ব্যাপার কি তার কারণটা কি ওই লোকগুলা বলতে লাগলো আমাদের নিকট সংবাদ পৌঁছেছে বাস্তব আমরা দেখেছি তুমি অমক মহিলার সাথে জিনা করেছো যার বিনিময়ে বাচ্চা হয়েছে জুরাইজ বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ এটা তোমরা কেমন কথা বলতেছ তারা বলতেছে তোমাকে আদেশ করা হয়েছে বাদশার কাছে যাওয়ার জন্য জুরাইজ বাদশার দিকে যাওয়ার জন্য রওনা করলেন বাদশার দরবারে যাবেন রওনা করলেন রওনা করার পরে প্রতিমধ্যেই ওই বেশ্যা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল যেই মাত্র জুরাইজের চোখে আর ওই চোখে চোখে নজরে পড়ে গেল জুরাই সঙ্গে সঙ্গে হেসে দিলেন এবার সামনের দিকে হাঁটতে লাগলেন যেই মাত্র বাদশার দরবারে গেল ওই মহিলাকে উপস্থিত করানো হলো এবারে বাদশা জুরাইজকে প্রশ্ন করে জুরাইজ তুমি কি তার সাথে জিনা করেছো জুরাইজ বলে না না আমি তার সাথে জিনা করি না এবারে মহিলাকে প্রশ্ন করলো তুমি বলো তোমার সাথে কে জিনা করেছে এবার মহিলা বলতেছে আমার সাথে জুরাইজ জিনা করেছে ভাইয়ারা আমার এবার কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই জুরাইজ বলতেছে না আর ওই মহিলা বলতেছে হ্যাঁ এমন সময় জুরাইজ বলে তোমরা আমাকে ওই বাচ্চার কাছে নিয়ে চলো যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে যেই বাচ্চাটা এখনো কথা বলতে পারে না হাঁটতে পারে না ও আমার ভাইয়ারা যেই মাত্র জুরাইজকে ওই বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাকের নবী বলেন ওই জুরাইজ সঙ্গে সঙ্গে কি করলেন ওযু করে দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন জুরাইজ ওই ছেলের গায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বলে হে সন্তান তুমি বলে দাও তোমার বাবাকে ওই শিশু সন্তানের মুখ আল্লাহ পাক খুলে দিলেন জবানটা আল্লাহ পাক খুলে দিলেন কথা বলার বাক শক্তি দিয়ে দিলেন ওই শিশু সঙ্গে সঙ্গে জবাব দিতে লাগলো আমার বাপ হলো অমক রাখাল कार करे बोली सुबहानल्लाह भाइयारा आमारे बंधुरा आमार अल्लाह पाक शिशु अवस्थाय बाच्चार मुख द्वारा कथा बोलाइते पारे कि पारे ना एकटु आवाज दिए बोलें आरो जोरे बोलें पारे कि पारे ना हे आमारे भाइयारा এবার বাদশার লোকরা প্রশ্ন করলো জুরাইজ আমরা প্রমাণ পেয়ে গেলাম তথ্য পেয়ে গেলাম তুমি এই মহিলার সাথে জিনা করো না ব্যভিচার করো না তবে আশার পথে যখন মহিলার চোখে চোখে তোমার চোখ পড়ে গেল ওই সময় তুমি হাসলে কেন তার কারণটা কি জুরাইজ বলে সেটা একমাত্র আমি জানি তোমরা কেউ জানো না জুরাইজ বলে যদি সেই ঘটনা তোমরা শুনতে চাও তাহলে আমি বলতে পারি এবার জুরাইজ ডাক দিয়া বলে শোনো শোনো আমি জুরাইজ যখন আমার ইবাদত খানার ভিতরে ওযু করে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম আমার মা আসলেন এসে আমাকে জুরাইজ বলে ডাকতে লাগলো আমি মনে মনে কল্পনা করতে লাগলাম আল্লাহ একদিকে আমার নামাজ অপরদিকে আমার মা যদি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেই তাহলে নামাজ বরবাদ হয়ে যায় আবার যদি নামাজ আদায় করি মায়ের সাথে বেয়াদবি হয়ে যায় ঠিক না বেঠিক কথা বলেন হ্যাঁ আমার ভাইয়ারা জুরাইজ নামাজ পড়তেছিলেন এমন সময় তিনার মা আসলেন এসে যখন তিনাকে ডাক দিলেন জুরাইজ মনোনিবেশ করলেন নামাজ আদায়ে তিনি লেগে গেলেন মায়ের ডাকে সাড়া দেয় নাই আজকে মা চলে গেলেন আবার দ্বিতীয় দিন মা আসছে মায়ের প্রয়োজনে এবারও জুরাইজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে মা ডাক দিল জুরাইজ একবার দুইবার তিনবার ডাক দিল জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় না একই প্রশ্ন আয় আল্লাহ একদিকে নামাজ অপরদিকে মা এবার জুরাইজের মা চলে গেলেন তৃতীয় দিন জুরাইজের মা আবার আসলেন এসে আবার জুরাইজ বলে ডাক দিলেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার মনোযোগ দিয়ে ঘটনার শ্রবণ করেন মনোযোগ দিয়ে অন্তরে কান দিয়ে ঘটনা শ্রবণ করেন মায়ের দোয়া কিভাবে কবুল হয়ে যায় মায়ের দোয়া কিভাবে আল্লাহ পাক কবুল করে নেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবার যখন তৃতীয় দিন তার মা আসলো এবারও এসে দেখতেছে জুরাইজ নামাজ পড়তেছে এবার মা ডাক দিলেন জুরাইজ একবার দুইবার তিনবার ডাক দিলেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার জুরাইজের মনে মনে একই কথা আল্লাহ একদিকে আমার মা অপরদিকে আমার নামাজ নামাজ যদি ছেড়ে দেই তাহলে মাকে খুশি করানো যায় আবার মার ডাকে যদি সাড়া দেই তাহলে নামাজ নষ্ট করে ফেলতে হয় ঠিক না ঠিক কথা বলেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার এবার মা তার প্রতি অসন্ত তুষ্ট হয়ে একটা দোয়া করলেন আয় আল্লাহ আমার সন্তানকে ওই পর্যন্ত মরণ দিও না যেই পর্যন্ত বেশ্যা মহিলার মুখ তুমি তাকে না দেখাইবে বলি না আউযুবিল্লাহ এই দোয়া কে করেছে কথা বলেন না ভাইয়ারা আমার বন্ধুরা আমার মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করেন মা দোয়া করলেন কবুল করে ফেললেন কে একটু আওয়াজ দিয়ে বলেন আর জোরে বলেন কে ভাইয়ারা আমার বন্ধুরা আমার যখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিতে পারে না একদিন দুই দিন তিন দিন কিন্তু জুরাইজের মাসআলা জানা ছিল না একটা মাসআলা মরণ পর্যন্ত মনে রাখেন আপনি যদি নফল নামাজে দাঁড়িয়ে যান এমন সময় যদি মা বাবা বিপদ পড়ে আপনাকে ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে বিধান টাকা আরো জোরে আওয়াজ দিয়া বলেন বিধান টাকা ভাইয়ারা আমার বন্ধুরা আমার যার জন্য নফল নামাজ ছেড়ে দেওয়ার বিধান রয়েছে যাদের জন্য নফল নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দিয়ে যাওয়ার বিধান রয়েছে এবার বলেন ওই মা বাবা কত বড় জিনিস মা বাবার দাম কত মূল্য কত সম্মান কত কিন্তু এই ডিজিটাল যুগের সন্তানরা বুঝে না ঠিক না বেঠিক ভাইয়ারা আমার বন্ধুরা আমার জুরাইজ যখন এই কথা বললেন এই জন্যে আমি ওই মহিলার দিকে তাকানোর পরে মনে মনে হাসলাম মুচকি হাসি দিলাম এটা তো আমার কোনো অপরাধ নয় আমার কোনো অন্যায় নয় এটা হলো আমার মায়ের বদদোয়ার ফলাফল ঠিক না বেঠিক এই কথা যখন বাদশা শুনতে পাইল বাদশার লোকেরা শুনতে পাইল তখন তারা বলল জুরাইজ বাদশা বললেন হে জুরাইজ শুনো শুনো আমরা তোমার ঘরটা স্বর্ণের দ্বারা মিংজাহাবিন স্বর্ণের দ্বারা তৈরি করে দিতে চাই জুরাইজ বলে না না আমার স্বর্ণের ঘরের প্রয়োজন নাই আবার বাদশা বললেন ওয়ামিং ফিদ্দা আমরা তোমার ঘরটা রূপার দ্বারা করে দিতে চাই জুরাইজ বলে না না আমার রূপার ঘরের প্রয়োজন নাই এবার জুরাইজ বলে আমার মাটির ঘর ছিল মাটি দিয়ে আমার ঘরটা তৈরি করে দেন সুবহানাল্লাহ বাদশার লোকেরা জুরাইজের ঘরটা আগে যে মাটি দিয়েছিল ওই মাটির দিয়ে ঘরটা তৈরি করে দিল জুরাইজ খুশি হয়ে গেলেন এই হাদিস থেকে আমাদের অনেকগুলা শিক্ষা রয়েছে ভাইয়ারা আমার এক নম্বরে শিক্ষা হলো যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা সৎ পথে চলে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় তাদেরকে সাহায্য করে কে একটু আওয়াজ দিয়ে বলেন আর জোরে বলেন কে সাহায্য করে জুরাইজকে সাহায্য করেছে কে আর জোরে বলেন না কে দুই নম্বরে শিক্ষা হলো ভাইয়ারা আমার আমাদের সমাজে বহু মানুষ আছে একজনে আকাম করে আরেকজনের নাম পড়ে ঠিক না ঠিক কথা বলেন এমন মানুষ সমাজে আছে নাকি নাই আবার দেখবেন বহু মানুষ আছে রাত্রিবেলায় যারা ফরকিয়া করে জিনা করে দিনের বেলায় এরাই আবার দৌড়িয়ে আসে জিনাকারীর বিচার করার জন্য ঠিক না ঠিক যেমন ভাইয়ারা আমার আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম ওই রাকালে আকাম কুকাম করে বেশ্যা মহিলার গর্ভে বাচ্চা দিয়েছে অথচ ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন যিনি আল্লাহওয়ালা ছিলেন দিনদার ছিলেন পরহেজগার ছিলেন মুত্তাকি ছিলেন ওই জুরাইজের নাম দিয়া ওই মহিলা সেরে যাইতে চাইছিল ঠিক না বেঠিক আর आज अपनी बर्तमान समाजेर दिके ताकिये देखें जरा चुरी करे तारा एखन भालो थाके, जरा डाकाती करे तारा राजपथे बुक फुलाया हाटे, जरा मदेर कारोबार करे, घुषेर कारोबार करे, सुदेर कारोबार करे, जिनार कारोबार करे, मा बोनदेरके चाकरी देওয়ার কথা বলে इज्जत सम्मान नष्ट करे एराई रास्ताघाटे बुक फुलिয়ে हाटे। और उलामाए केराम मानुषदेरके मद खाइते निषेध करे, सूद खाइते निषेध करे, घुष खाइते निषेध करे, टेंडारबाजी करते निषेध करे, बेपरदायी चलते निषेध करे, सन्त्रासी करते निषेध करे, चाঁদাবাজি करते निषेध करे। ওই উলামায়ে কেরামদেরকে ধরে ধরে আজকে জেলখানায় বন্দী করা হয়, ঠিক না বে ঠিক? তারা বাস্তব ঘটনা ভাইয়ারা আমার, জুরাইজ কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না, বিনা অপরাধে তার গড়টা ভেঙে ফেলা হলো, বিনা অপরাধে তাকে হ্যান্ডকাপ লাগায়া বাদশার দরবারে নেওয়া হলো, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। आजो आम्रा देखते पाई बर्तमान समय समाजेर भालो मानुष जारा, आल्लाहवाला जारा, नामाजी जारा, दिनदार जारा, मुत्ताकी जारा, कुरानवाला जारा, आल्लाहवाला जारा, ओई मानुषगुला रात्रिबेलाय घरेर भितरे घुमाइते पारे ना, ठीक ना बे ठीक? कथा बोलेन। किछु सन्त्रासेर भये, किछु चाঁদাबाजिर भये, किछु नेता नेत्रीर भये तारा घरेर भितरे घुमाइते पारे ना, ठीक ना बे ठीक? कथा बोलेन। मासेर परे मास चले जाए, स्त्रीर साथे देखा करते पारे ना, सन्तानेर खोज खबर निते पारे ना, बाबा मार खोज खबर राखते पारे ना, ठीक मतो एक लोकमा खाबारो खेते पारे ना, केनना तार मने भय कखन जानि मी अरेस्ट हये जाए, ठीक ना बे ठीक? कथा बोलेन। ओ आमार भाइयारा, एमन किछु असत् मानुष समाजे आछे नाकि नाइ? कथा बोलेन ना, आछे नाकि नाइ? आकाम कुकाम करलो राखाले, नाम पड़े गेल जुराइजेर, ठीक ना बे ठीक? যারা মদের লাইসেন্স দেয় তারাই এখন ভালো থাকে, আর যারা মদের বিরুদ্ধে কথা বলে যুবক যুবতীদেরকে সতর্ক করে এরাই জেলখানায় ঢুকে, ঠিক না বে ঠিক? সমাজের অবস্থা কি এমন নয়? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কয়জন ইমাম সাহেবকে আপনি দেখেছেন সন্ত্রাসী করার কারণে, চাঁদাবাজি করার কারণে, টেন্ডারবাজি করার কারণে, দুর্নীতি করার কারণে, ইয়াবা মদ এগুলা সেবন করার কারণে কয়জন ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে? এমন একটা প্রমাণ কি আছে? আপনারা কথা বলেন। বরং যারা মিম্বর থেকে, বিভিন্ন ওয়াজের মঞ্চ থেকে, বিভিন্ন খানে যারা ওইগুলার বিরোধিতা করে আজকে তাদের উপরে বিপদ মুসিবত বেশি আসে, কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যে হাদিস থেকে আমরা বাস্তবে বুঝতে পারলাম কিয়ামত পর্যন্ত এরকম এক শ্রেণীর লোক থাকবে এরা সমাজের ভিতরে, এরা দিনটা ২৪টা ঘন্টা অপরাধ করবে, অন্যায় করবে, পাপাচার করবে, কিন্তু এরাই আবার জাতির কর্ণধার হবে, জাতির নেতা হবে, দেশের সরকার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সমাজের নেতা হবে। রসুল বলেছেন এক হাদিসের মধ্যে, ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম, যারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অসভ্য মানুষ, সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ, এরাই হবে সমাজের নেতা, এরাই হবে দেশের শাসক, এরাই হবে জেলার প্রতিনিধি, এরাই হবে থানার প্রতিনিধি, এরাই হবে ইউনিয়নের প্রতিনিধি, এরাই হবে ওয়ার্ডের প্রতিনিধি, এরাই হবে সমাজের প্রতিনিধি, ঠিক না বেঠিক? আওয়াজ বলেন। বরং আমরা আবার এই স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতন, অথচ তার মতন খারাপ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? জুরাইজে কি অন্যায় করেছে? দিনটা ২৪টা ঘন্টা আল্লাহর পাকের ইবাদত করতো, খানকায় থেকে ইবাদত করতো, দিনের বেলায় রোজা রাখতো, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করতো, সারা দিনটা ২৪টা ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতো, এটাও তার সহ্য হয় না। জুরাইজকে কিভাবে ফেতনায় ফেলবে, কিভাবে বিপদে ফেলবে সেই ষড়যন্ত্রে চক্রান্তে লেগে গেছে। আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে, উলামায়ে কেরাম কেন দিনের কথা বলবে, উলামায়ে কেরাম কেন ভালো কথা বলবে, উলামায়ে কেরাম কেন ভালো থাকবে, উলামায়ে কেরাম কেন সুখে থাকবে, উলামায়ে কেরাম কেন মসজিদে থাকবে, উলামায়ে কেরাম কেন ঘরে থাকবে, উলামায়ে কেরাম কেন মানুষকে নামাজের কথা বলবে, মদ পান করতে নিষেধ করবে, জুয়া খেলতে নিষেধ করবে, বেপরদায়ী চলতে নিষেধ করবে, ঘুষ খাইতে নিষেধ করবে, সুদ খাইতে নিষেধ করবে, চাঁদাবাজি করতে নিষেধ করবে, টেন্ডারবাজি করতে নিষেধ করবে, রোডের পরিবর্তে বাস না দিতে নিষেধ করবে। এই জন্য তাদের চক্রান্ত ষড়যন্ত্র হলো তোদেরকে সাত দেওয়ালের ভিতরে ঢুকাইয়া আমাদের ইচ্ছা মতন যত আকাম কুকাম চাঁদাবাজি টেন্ডারবাজি আছে সব আমরা ইচ্ছা মতন করবো। ভাইয়ারা আমার, যেদিন এই সমাজে এই দেশে উলামায়ে কেরাম থাকতে পারবে না, এই দেশে আর রহমতের আশা করা যাবে না। একের পরে এক আল্লাহর বিপদ মুসিবত আযাব গজব আসবেই আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেন আজকে বর্তমান সমাজে আযাব আর আযাব আসতেছে, কি এক করুণ আল্লাহ পাক দিলেন, আজও পর্যন্ত কোনো ব্যক্তি আবিষ্কার করতে পারলো না এটা কেমন, এই রোগের ধরনটা কেমন। পারছে? কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারছে? কথা বলেন না কেন? এগুলা সব আমাদের হাতের কামাই। আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানব জাতি, ভালোভাবে শুনে নাও, জলে স্থলে যত বিপদ দেখো, হারিকেন বলো, নারকিস বলো, বুলবুলি বলো, যত কিছুই বলো না কেন, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। করুণা বলো না কেন, যত কিছুই বলো না কেন, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। তোমাদের জুলুম অত্যাচারের কারণে, তোমাদের ব্যভিচারের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের অপরাধের কারণে, তোমাদের সীমালঙ্ঘনের কারণে আমি আল্লাহ একের পর এক আসমান থেকে বিপদ মুসিবত তোমাদেরকে দিবই।